আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কারো আয় রোজগার কম হয়, এই কারণে খুবই কষ্টে জীবন কাটাচ্ছে এবং সে তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে না, পরিবার পরিজনের ভরণ পোষণ ভালো করে দিতে পারছে না, তাহলে তার জন্য আজকের এই ওয়াজিফা, প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই আদায় করবেন এবং ফজরের নামাজের পরে প্রতিদিন এই আমলটি করবেন। ফজরের নামাজের পরে বসে সর্বপ্রথম 11 বার দুরুদ শরীফ পড়ুন, অতঃপর 121 বার এই আয়াত দুটি পড়ুন, সূরা আল ইমরান 73 নং আয়াতের শেষ অংশ এবং 74 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্নাল ফাযল বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। অতঃপর শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করুন, আপনার সমস্যার জন্য, কামাই রোজগারে বরকতের জন্য, কামাই রোজগার বৃদ্ধির জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ এই ওয়াজিফার বরকতে আয় রোজগার বেড়ে যাবে, কামাই রোজগারে খায়র বরকত হবে, কামাই রোজগার বৃদ্ধির ব্যবস্থা হয়ে যাবে।